হাই ফ্ৰেণ্ডছ, মই আজি আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ এটা সৰু ভিডিঅ', ছমহীয়া বা এবছৰীয়া ছোৱালীৰ বাবে ধুনীয়া জেকেট, ষ্টাইলিছ জেকেট এটা বনাব পাৰে একেবাৰে কমন সূতাৰে। তো ভিডিঅ'টো চাওকচোন। মই প্ৰথমতে এনেকৈ লৈছোঁ, এইটো এতিয়া 40 চেইন এডাল বনাই ল'ম। মই একেবাৰে টানো নহয়, ঢিলাও নহয়, এনেদৰে বনাব চেইনডাল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এনেদৰে মই 40 চেইনডাল বনাই ল'ম। এয়া হৈ গ'ল মোৰ 40 চেইনডাল হৈ গ'ল। এতিয়া মই এইটো ডাবল ক্ৰছেট কৰিম। প্ৰথমতে এনেদৰে লৈছোঁ, প্ৰথমটো স্কিপ কৰিছোঁ মই। এতিয়া দ্বিতীয় ষ্টিচত এনেদৰে ছিক্স ছেভেন এইট এনেদৰে প্ৰত্যেকটো ষ্টিচতে আপোনালোকে ইয়ালৈকে কৰি যাব। এয়া মোৰ হৈ গ'ল ইয়ালৈকে। এতিয়া এইটো লাষ্ট ষ্টিচটো আছে, লাষ্ট ষ্টিচটো এনেদৰে লৈ এতিয়া ইয়াত দুটা চেইন বনাম, 1, 2 এতিয়া আকৌ ডাবল ক্ৰছেট। এতিয়া ইয়াৰ পৰা হ'ব ওৱান, টু, ডাবল ক্ৰছেট, 4 ডাবল ক্ৰছেট। ইয়াতে প্ৰত্যেকটো ষ্টিচতে এনেদৰে কৰি যাব একেবাৰে 40লৈকে। আপোনালোকে ইয়ালৈকে একেবাৰে এনেদৰে কৰি যাব। মই এইটো যেনেদৰে ৰাখিলোঁ ইয়ালৈ, ইয়াত দুটা চেইন, এইফালে দুটা চেইন, এনেদৰে গৈ পেলাই আপুনি ইয়াৰ 9 ইঞ্চি কৰি ল'ব লাগিব। ঠিক আছে, বাকীখিনি মই দেখুৱাই আছোঁ। এতিয়া এইটো মই 9 ইঞ্চিৰ লৈছিলোঁ, এইটো 9 ইঞ্চি সম্পূৰ্ণ কৰিলোঁ। এইটো এতিয়া মই ইয়াৰ পৰা এডাল চেইন বনাম 50 ওৱানো ল'ব পাৰে বা 50ও ল'ব পাৰে। 1, 2, 3, 4, 5 এনেদৰে আপুনি ইয়ালৈকে এটা চেইন বনাই ল'ব। চেইনটো ইয়াত জইন কৰি দিব। 50 চেইন কমপ্লিট হৈ গ'ল চেইনডাল। ইয়াত মই এতিয়া জইন কৰি দিম। ফাৰ্ষ্ট মই এনেদৰে ল'লোঁ, এতিয়া ফাৰ্ষ্ট ষ্টিচত মই এইটো জইন কৰি দিম।
এইটো জয়েন করে দিল। এতিয়া নেক্সট স্টিচটো এনেকয়ে নেক্সট এনেকয়ে আকো এবার এই গোটেই শাড়িটো এনেদরে বনাই গলে হল। ইয়ালৈকে মই বনাই ইয়ার পিছরখিনি আপনার দেখাই আছো। এয়া মই কমপ্লিট করলো ইফালেও, এইটো তুলছেন ঠিক একইদরে ইফালের পরও এটা এনেকা 50 চেইন বনাই লব লাগিব। তারপর ইয়ালৈকে বনাই ঠিক ইফালে যেদরে ডবল ক্রোজত বনাই দিছে ইফালেও এনেকা ইয়ালৈকে কমপ্লিট করব লাগিব গোটেই রাউন্ডটো ইয়ারপর ইয়ালৈকে। ইয়ারপর ইয়ালৈকে এডাল চেইন, তারপর ইয়ারপর এই যেদরে ডবল ক্রোসেট দিছো ঠিক এইদরে এই ডবল ক্রোসেট দিয়ে লোক লাগবে। কমপ্লিট হয়ে গেল, গোটেখানে কমপ্লিট হয়ে গেল। এটা ইয়ার লাস্ট স্টিচটো আছে, এই টু ডবল ক্রোসেট হব, সেম স্টিচ 1 2 2 1 2। এটা সেই এটা স্টিচতে আর টু ডবল ক্রোসেট হব, 1 2 হয়ে গেল। এটা ইয়ারপর এনেকা ডিজাইন হব, সে ইয়ারপর 1 2 দুটা স্টিচ বাদ দিয়ে সেম এনেকা বনাব লাগিব। মানে দেখাই আছো এইটো দুটা স্টিচ বাদ দিয়ে 1 2 থার্ড স্টিচত, 1 2 থার্ড স্টিচত আকো এনেদরে ওয়ান ডবল ক্রোসেট, টু ডবল ক্রোসেট, টু চেইন, 1 2 same stitch, 2 double crochet, 1 2 ঠিক একই দরে ইয়ার পিছত 2 stitch বাদ দি ইয়ার পর থার্ড স্টিচত আকো এনে দরে বনাই লব লাগিব। এনে দরে গোটেই সেন্ডাল ইয়ালৈকে বনাই লব। তারপর মই দেখাই আছো এনেকে কমপ্লিট হল। এতিয়া ইয়ার পর এইটো 1 2 দুটা স্টিচ বাদ দি ইয়াত 1 ডবল ক্রোশেট, 2 ডবল ক্রোশেট, দুটা চেইন, 1 2 এতিয়া ইয়াত 1 2 দুটা স্টিচ বাদ দি ইয়াত 3 স্টিচত এইটো আকৌ এনেদৰে বনাই ল'ব লাগিব। এনেদরে এই গোটেই চেইনডাল ইয়ালৈকে বনাই যাম। ইয়ার পিছত এইটো যেনেকৈ বনাইছো ইয়ালৈকে ঠিক তেনেদরে বনাই যাম। ফার্স্ট রাউন্ড মোর কমপ্লিট হয়ে গেল, এতিয়া ইয়াত জয়েন দি দিম, এইটো মই জয়েন করে দিম এনেদরে লৈ ইয়াত
ডবল ক্রসেট, টু ডবল ক্রসেট, ওয়ান টু চেইন, এনেদরে গোটেইখিনি এনেদরে বনাই যাব লাগিব। এতিয়া ইয়াতে এটা গ্যাপ থাকিব, মাঝে মাঝে এইটোত হ'ব, তাৰপিছত এইটোত এনেদরে যাই থাকিব লাগিব। আৰু এবাৰ দেখাই দিছোঁ, ইয়াতে ওয়ান ডাবল ক্রোশেট, টু ডাবল ক্রোশেট, ওয়ান টু চেইন, ওয়ান ডাবল ক্রোশেট, টু ডাবল ক্রোশেট, সেম ওয়ান ডাবল ক্রোশেট, টু ডাবল ক্রোশেট, টু চেইন, ওয়ান টু, এতিয়া এনেদৰে এইটো জইন কৰি পেলাই এইটো এনেদৰে গোটেইখিনি গোটেই ৰাউণ্ডটো এনেদৰে চেম বনাই ল'ব লাগিব। এইটো ৰাউণ্ড গোটেই কমপ্লিট কৰিব লাগিব ইয়ালৈকে। এইটো হৈ গ'ল, এতিয়া ইয়াত জইন কৰি দিম ছিংগল ক্ৰছত। এনেদৰে আনি এনেদৰে জইন কৰি দিলোঁ। এতিয়া ইয়াত দুটা চেইন বনাম, ওৱান টু চেইন বনাই ল'লোঁ। এইবাৰ ইয়াত ডাবল ক্ৰছেট, ওৱান ডাবল ক্ৰছেট, টু ডাবল ক্ৰছেট। এতিয়া ইয়াত মোৰ তিনিডাল হ'ল, এটা চেইন আৰু দুটা ডাবল ক্ৰছেট। এতিয়া মই ইয়াতে দুটা চেইন বনাই ল'ম, ওৱান টু। এতিয়া চেম ওৱান টু থ্ৰী, ইয়াত থ্ৰী ডাবল ক্ৰছেট বনাই ল'ম। ওৱান টু থ্ৰী, এনেদৰে ইয়াতো তেনেদৰে বনাই ল'ম। ওৱান টু থ্ৰী, টু চেইন, ওৱান টু চেম, থ্ৰী ডাবল ক্ৰছেট। ওৱান টু থ্ৰী। এতিয়া ইয়াতো তেনেদৰে বনাই ল'ব লাগিব। ওৱান টু থ্ৰী, টু চেইন,
থ্ৰী। এনেদৰেই গোটেইখিনি ইয়াতে এনেদৰে বনাই ল'ব লাগিব গোটেই ৰাউণ্ডটো, আৰু ছেম ইয়াৰ ওপৰৰ ৰাউণ্ডটো একেই হ'ব। এনেকুৱা দৰে প্ৰথমটো ৰাউণ্ডত টু ডাবল ক্ৰছেট, টু ডাবল ক্ৰছেট, এতিয়া থ্ৰী ডাবল ক্ৰছেট, ইয়াৰ পিছতো থ্ৰী ডাবল ক্ৰছেট হ'ব, তাৰপিছত ফ'ৰ, তাৰপিছত ফাইভ, ফিফ্থ ৰাউণ্ডত এনেদৰে বনাই গ'লে হৈ গ'ল, কমপ্লিট হৈ গ'ল। ইয়াত আচলতে মই দুটা ৰাউণ্ড কৰিব লাগিছিল, ফিফ্থ ৰাউণ্ডত মই এটাই কৰি থ'লোঁ, ইয়াতে মোক নেলাগে যিহেতু। আপোনালোকক যিমানখিনি ডাঙৰ লাগে সিমানখিনি ডাঙৰ কৰিব পাৰে। কিন্তু এতিয়া মই ইয়াত জইন কৰি দিম ইয়াৰে, ইয়াত যে চেইনডেল বনাইছিলোঁ ওৱান টু থ্ৰীৰ, তাত টু চেইনৰ ইয়াত মই এইটো জইন কৰি দি দিম। এইটো জইন হৈ গ'ল, এতিয়া এইটো ইয়াত মই কাটি দিম। এয়া হৈ গ'ল, এতিয়া আপোনালোকৰ যিমানখিনি ডাঙৰ লাগে সিমানখিনি ল'ব পাৰে। ইয়াতে আকৌ এটা আৰু এটা ৰাউণ্ড দিব পাৰে, বেলেগ কালাৰো দিব পাৰে, ইয়াৰ পৰা য'ৰ পৰা জইনটো কাটিছে তাৰ পৰা এটা বেলেগ কালাৰো দিব পাৰে। মোৰ হৈ গ'ল এইটো, এইটো আচলতে এনেদৰে বুজি নাপাব পাৰে আপোনালোকে, এইটো এনেদৰে লৈ পেলাই ইয়াতে এনেদৰে হাত দুখন, এই দুখন হাত, আৰু এইটো এনেদৰে পিন্ধিব লাগে, ষ্টাইলিছ জেকেট হয়। যদি আপোনালোকৰ ভাল লাগিছে তেনেহ'লে লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। বাই বাই।